হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো। আমি দেবাশিস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ডিএম গড টেম্পল। আজ আসছে প্রশান্ত দাস স্টুডিওয়ে। তোমরা অনেকেই জানো ফেব্রুয়ারি 14 তারিখে কিন্তু সরস্বতী পুজো, আমাদের বিদ্যার দেবী। তো চলো, প্রশান্ত দাস স্টুডিওয়ে তো আসতেই হবে, বেশি দেরি করলাম না, চলে এলাম তাড়াতাড়ি। যেহেতু জানুয়ারি মাস শেষ হয়ে চলেছে, তীর কাজ কতটা এগিয়েছে, তোড়জোড় কি চলছে খুব জোরদমে, সেটা একবার দেখে নেবো স্টুডিওর মধ্যে গিয়ে। ছোটো ছোটো ঠাকুর কি তৈরি হচ্ছে, এখন কি অর্ডার চলছে, সেটা একবার জেনে নেবো। চলো দেখতে থাকো পুরো ভিডিও, চলো ভেতরে যাওয়া যাক। না, নতুন করে বানানোর মতো অর্ডার নিচ্ছি না এখন, আর ওই কয়েকটা দু একটা ছোট ছোট ভাবে হিসাবে আছে এখনো রেডিমেড। বিভিন্ন ফুটের ঠাকুর রয়েছে, যেরকম আটচালা নিয়ে 8 ফুট 9 ফুট কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু রয়েছে। আর আমি কিন্তু পেছন থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্টুডিওর পেছন থেকে। আর এই যে সাইডটা আমার ঠিক ডান দিকে কিন্তু রয়েছে সাবেকি ধরনের যে ঠাকুরগুলো, ওগুলোও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখে নিই প্রথমে 8 ফুট 9 ফুটের যে সরস্বতী মায়ের মূর্তিগুলো কতটা কাজে গিয়েছে সেটা একবার দেখে নেবো। পরপর কিন্তু 3টে সারিবদ্ধভাবে কিন্তু ঠাকুর রয়েছে ধাপে ধাপে, মিডিল প্রস্থানে কিন্তু 8 ফুট 9 ফুট, ওদিকে কিন্তু সাবেকি ধরনের ঠাকুর, এদিকেও মিনিমাম কিন্তু 8 ফুট 9 ফুট 7 ফুটের ঠাকুর কিন্তু কাজ চলছে। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু পালিশ হয়ে আছে খুব সুন্দরভাবে, পুরোপুরি পর্দের উপর কিন্তু মা সরস্বতী বিরাজ করে আছে হাতে বিনা নিয়ে, খুবই সুন্দর লাগছে। আর এখানে একটা তোমাকে মূর্তি দেখাবো, এটা কিন্তু পুরোপুরি আটচালাটা কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে কাঠামোটাকে তৈরি করেছে। আর এই যে মা সরস্বতী বসে আছে হাঁসের উপর, আর এখানে কিন্তু একতলার যে ডিজাইন, এখানে কিন্তু একতলা, এখানে কিন্তু বিনার যে ডিজাইন, এখানে কিন্তু বিনার ডিজাইন করবে না, একতলার ডিজাইনের উপর কিন্তু এখানে কাপড়ের কাপড় দিয়ে কিন্তু এই একতলাটাকে কিন্তু তৈরি করা হবে। এখন পৌঁছেছি সেই চমকের সামনে, এটি হলো 16 ফুটের মা সরস্বতীর মূর্তি, চালচিত্র নিয়ে মিনিমাম কিন্তু 17 থেকে 18 ফুট পর্যন্ত কিন্তু হবে। আর আজ তোমাদের সামনে শেয়ার করতে চলেছি মায়ের মূর্তির যে মাথা কিভাবে সেট করা হয়, মায়ের মুখমণ্ডলটাকে, সেটাই আমি তোমাদের সামনে কিন্তু এক ঝলক তুলে ধরলাম। তো দেখতে থাকো পুরোটাই।
বাসন্তদা স্টুডিওয় মেনলি কিন্তু দুর্গা ঠাকুরটা বেশি হয়, আর কালী বা সরস্বতী যেহেতু মানে দুর্গা মূর্তি হয় সেহেতু কিন্তু কালী আর সরস্বতী কিন্তু বা আদার্স যে মূর্তিগুলো কিন্তু এখানে হতে থাকে। তো এখানে কিন্তু দুটো শাড়ি পরপর রয়েছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখন ন ফুটের যেহেতু মূর্তিগুলো আমার ঠিক পেছনে রয়েছে, আর আমার ঠিক বাম হাতে কিন্তু ওখানেও কিন্তু 9 ফুট 10 ফুট এরকম ঠাকুর কিন্তু রয়েছে। আর মেনলি দুটো বড় ঠাকুর রয়েছে যেটি আমার সামনে রয়েছে, আমি ক্যামেরাটা একবার ঘোরাবো। আমার ঠিক পেছনে কিন্তু মেনলি বড় ঠাকুর দুটো রয়েছে 18 ফুট বা 19 ফুটের ঠাকুর হবে। তো আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, আমার ঠিক হাতের ডান দিক বরাবর দেখতে পাচ্ছে এখানে কিন্তু আটচালার কাজ কিন্তু কারিগর দাদারা কিন্তু খুব জোরদমে করছে, দুর্গা প্রতিমার কাজ শুরু হয়েছে। দুর্গা পুজো কিন্তু অনেক দেরি, তো এখন কিন্তু দুর্গা পুজোর যে কাঠামো, এখন কিন্তু দুর্গা পুজোর কাঠামো কিন্তু শুরু হয়ে গেছে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, যেখানে সাবেকি ধরনের যে ঠাকুরের মূর্তিগুলো তৈরি হয় দুর্গা প্রতিমা বা কালী যে প্রতিমাগুলো, সেই সারিবদ্ধভাবে সেই জায়গাগুলো দেখো এখন কিন্তু কাঠামোর কাজ চলছে। আর পুরোটাই কিন্তু কাঠামোর কাজ চলছে, তোমাদেরকে ভালো করে দেখাবো। এই দিকটা কিন্তু সাবেকি ধরনের ঠাকুর তৈরি হয় যে দুর্গা প্রতিমাগুলো তোমাদেরকে আমি দেখাই, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমার কাঠামো শুরু হয়ে গেছে, এখন থেকে কিন্তু জোর দমে চলছে। এই দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে, এখন খড় বাঁধার কাজ চলছে। আমাদের ছোট ঠাকুর বাড়ির ঠাকুর মিডিয়াম সাইজ 7,000-8,000 টাকা 10,000 টাকা ভালো ভালো ঠাকুর সব রকম আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো।